এটা সুস্পষ্ট স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, 1972 সালে সংবিধান প্রণয়ন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের সময় সংবিধান সংশোধন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আজকের এই সরকার সংবিধান সংশোধন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে বিএনপির 10 দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা শীর্ষক বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের যে কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করা। আওয়ামী লীগ সংবিধানের কথা বলছে, 1972 সালে সংবিধান প্রণয়ন হওয়ার পর শেখ মুজিবের সময় যে সংবিধান সংশোধন করে চতুর্থ সংশোধন মধ্যে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, বর্তমান সরকার এই সংবিধান সংশোধন করে আজকে একদলীয় শাসন, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা এখন নির্বাচন নিয়ে ভাবছি না, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আগে রাষ্ট্রীয় কাঠামোকে মেরামত করতে হবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মধ্য দিয়ে জনগণের যে অধিকার আমরা হারিয়েছি সেটি আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব এবং জনগণ যেন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে সেই ব্যবস্থার জন্যই আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি। আওয়ামী লীগ যদি আজকে আমাদেরকে বাদ দিয়ে এই গত 15 বছর যেভাবে নির্বাচন করেছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ওই সকল নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা পায়নি, আগামীতেও যদি বিএনপিকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে চায়, এই নির্বাচনে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না, জনগণ ভোট কেন্দ্রও যাবে না, কুকুর বিড়াল ছাগলরাই ভোট কেন্দ্রে যে শুয়ে থাকবে। আমরা মনে করি যে বাংলাদেশে সত্যিকার অর্থে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সরকার অবশ্যই দায়িত্ব থেকে সরে যাবে এবং একটি নির্বাচনকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করবে। ঠিক ঠিক জাতীয় সরকার জাতীয়।